বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে, এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন, আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছে না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার, এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে, আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 47-71 কিন্তু রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা যারা, ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায় না, আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে, মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে আমাদের ভারত পশ্চিমবঙ্গে।